মর্নিং বন্ধুরা, হে গাইস, দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ, মাই টিপস। তো এখন বাজে সকাল 6:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে বারান্দা থেকে। বারান্দায় এখন আমি নিয়ে চলে এসেছি লেবু মধু জল, তো এটা এখন শেষ করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তারপরে গাছগুলোতে দিয়ে দেবো জল। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, তো আপনাদেরকে দেখিয়ে দিই সকালবেলা বাবা মা কীভাবে পুজো করে। তো এখন তো আমি বাবা মার ঘরে ঢুকবো না, তার কারণ আমার স্নান হয়নি, আর যেহেতু মা কালী রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, সেজন্য ঢুকবো না, সেজন্য মাই আপনাদের দেখাবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে, কত পবিত্রভাবে গাছের ফুল দিয়ে আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো, যে আমাদের মন্দিরের পিছনের যে জমিটা রয়েছে সেখানের গাছে এত ফুল ফোটে, ডিফারেন্ট কাইন্ডস অফ কালারের জবা ফুল ফোটে। তো আপনাদেরকে অবশ্যই একদিন ভিজিট করে দেখাবো সকালবেলা। তো চলুন বন্ধুরা, দেখে নিন যে বাবা মা কীভাবে পুজো করছে। আমাদের কালীমা, আমাদের মন্দির তৈরি হচ্ছে, ঘরে হচ্ছে পূজা পূজা দেওয়া হয়। তো বন্ধুরা, আগের ব্লগে আমি যে অয়েলটা রেডি করেছিলাম, আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা জানবেন। তো এই অয়েলটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে ক্যাস্টার অয়েল, রয়েছে নর্মাল কোকোনাট অয়েল, আর রয়েছে ভিটামিন ই ক্যাপসুল, আর রয়েছে একটা হোমিওপ্যাথি ওষুধ R89। তো এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করে নেব, ভীষণই কার্যকর এই তেলটা। তো চাইলে আপনারাও এইভাবে ইউজ করতে পারেন। তোমাদের মধ্যে যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে অথবা আমার মতন চুল পাতলা হয়ে যাচ্ছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তবে আমি এখনও গ্যারেন্টি দিতে পারছি না যে এটা করলে তোমাদের মানে চুল ভালো হবে, কারণ কি আমিও তো এখন ইন প্রসেস রয়েছি, দেখা যাক। তবে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করেছি অবশ্যই প্রত্যেকটাই ভালো, এবং চুলের জন্য প্রত্যেকটা ভালো এবং চুলকে হেলদি করে, তো ইউজ করে দেখতে পারো একবার। তো বন্ধুরা, আমার স্নান একদম কমপ্লিট, আর তোমাদেরকে কালকের ব্লগে আমি বলছিলাম যে হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমি এই মুহূর্তে যে শ্যাম্পুটা ইউজ করছি সেটা হচ্ছে মামা আর্থের অনিয়ন শ্যাম্পু। এর মধ্যে রয়েছে অনিয়ন আর রয়েছে প্লান্ট কেরা, এটা হেয়ার ফল কন্ট্রোল করে, তার সাথে সাথে প্রচুর বেনিফিট রয়েছে এর মধ্যে। তো বন্ধুরা, মামা আর্থের এই শ্যাম্পুটা আমি পারচেস করেছি মিশো থেকে। তো এখানে দাম প্রিন্টেড রয়েছে 349, কিন্তু মিশো থেকে এটা ডেলিভারি করেছে 314-এ। তো এই শ্যাম্পুটার কোয়ান্টিটি এখানে রয়েছে 250 ml, খুবই ভালো শ্যাম্পুটা আমি ইউজ করছি, আর আপনারাও চাইলে ইউজ করে দেখতে পারেন, সত্যি হেয়ার ফলকে কন্ট্রোল করে। এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, এখানে নট অনলি হচ্ছে চিংড়ি মাছ, সঙ্গে রয়েছে এখানে বড় একটা কাতলা মাছ। মাছটা এখন চলবে কাটাকাটি করা, মা এদিকে ছাই এনে রেডি করেছে। Thank you.
বন্ধুরা এখানে মা পরিষ্কার করে মাছটাছ ধোয়া কমপ্লিট করে ফেলেছে, এরপর এটা চলে যাবে নেক্সট প্রসেসে। তো বন্ধুরা মা এখানে মাছের মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, তারপর এটা ভেজে নেবে। তো মাছগুলো তো ভেজে নেওয়া কমপ্লিট, এরপর আমরা চলে যাব নেক্সট প্রসেসে। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দিয়েছে আলু, লম্বা করে আলু কেটে রেখেছিল সেগুলো অ্যাড করে দিয়েছে। এরপর এর মধ্যে আলুটা একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পেঁয়াজ আর টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ। তো এই সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে পরিমাণ মতন জল। মাছের ঝোলটা ফুটতে শুরু করলেই এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে মাছগুলো। কিছুক্ষণের জন্য ফুটে গেলেই তৈরি আমাদের কাতলা মাছের ঝোল। এটা কি সবজি? ওলের ডাঁটা। তো বন্ধুরা মা এখানে ওলের যে ডাঁটা সেটা সেদ্ধ করে রেখেছে, এরপর কড়াইতে একটুখানি দিয়ে দিয়েছে রসুন কুচি, তারপর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছে পেঁয়াজ। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে যে কচুর ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিল, সরি কচুর ডাঁটা না ওলের ডাঁটা, সেটা অ্যাড করে দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছে। সব শেষে এর মধ্যে অ্যাড করছে একটুখানি চিনি। তারপর এটা ভালোভাবে ভেজে নিলেই তৈরি আমাদের ওলের ডাঁটার মেনু। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন যে গাছে হাত দিয়ে জল না ছিটিয়ে মানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে যে ক্যাপটা থাকে সেটা সেফটি পিন দিয়ে হোল্ড করে নিয়ে তারপর গাছে জল দেওয়ার জন্য, তো সেরকমই একটা বোতল আমি আজকে খুঁজে রেখেছি। কোল্ড ড্রিঙ্কসের বোতল তো পাইনি, তো আমি পেয়েছি যে বোতলটা সেটা দেখিয়ে দিয়েছি আমি। এরকম একটা আমার হাতের কাছে ছিল যেটা, সেটা হচ্ছে এরকম একটা সার্ফ এক্সেলের বোতল। তো এটা এটার মধ্যে লিকুইড সার্ফ ছিল আর এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি সেরকমই একটা বটল আর কি বানিয়ে নেবো যেরকমভাবে আপনি বলেছেন এটা বানানোর জন্য। তো আই হোপ যে আপনি ভিডিওটা দেখছেন আর এই আপনার এই টিপটা আমি কাজে লাগাচ্ছি জেনে আপনি খুশি হবেন। তো বন্ধুরা সার্ফ এক্সেলের যে কন্টেনারটা আছে এর গায়ে যে কাগজটা রয়েছে সেটা আমি আগে ছিঁড়ে নিলাম আর এরকম একটা পিন নিয়েছি। এরপর গ্যাসটা অন করে নিয়ে পিনটা ভালোভাবে গরম করে নিচ্ছি। চলুন বন্ধুরা দেখি এবার এটা কিরকম কাজ করে। Wow, it is really really helpful. Thank you so much for this idea. তো এখন আমার গাছগুলোকে আরো সুন্দরভাবে আমি জল দিতে পারবো। Thank you so much again. আশা করি আপনারা ভালো আছেন, সাবধানে আছেন। এখন বেলা 3টে বাজে, এখন আমরা লাঞ্চ করতে বসছি, চলে এসো। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আজকে লাঞ্চে কি কি রয়েছে। তো বন্ধুরা আজকে আমাদের লাঞ্চে রয়েছে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা এখানে নিয়েছো, একটুখানি লঙ্কার আচার রয়েছে এখানে, ভাত। এরপর মম এখানে আমাদের জন্য পাঠিয়েছে একটুখানি টমেটো দিয়ে মুসুর ডাল, এই রান্নাটা মা করেছে কাতলা মাছের ঝোল। মম পাঠিয়েছে একটুখানি লোটে মাছ, তারপর এখানে মা যেটা করেছে হচ্ছে ওলের ডাটা ভাজা, আর এখানে রয়েছে আমার ভাত সাথে উচ্ছে আলু ভাজা, রয়েছে জল। হে গাইস, দিস ইজ মাধুরিমা, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন থেকে আগেন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রাইমারি টেটের কোনো স্টুডেন্ট বা কোনো ক্যান্ডিডেটকে আমার ব্লগটা দেখো, তার মধ্যে তো একজন রয়েছে লাভলি। তো বলে রাখি যে প্রতি বছর এরকম একটা নিউজ আর কি আসছে, জানি না কী হবে, প্রতি বছর নাকি প্রাইমারি টেট হবে। তো নিজেকে বলছি আর কি ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে এটা যেন কি কি করছি এটা ইউটিউব, ইনস্টাগ্রাম ইউটিউব সব তো হচ্ছে, খুব ভালোই হচ্ছে, ঠিক আছে, এবার পড়াশোনাটাও একটু করতে হবে নিজেকে, সেটাই নিজেকে আর কি বলছিলাম। তো প্রতিদিন সন্ধেবেলা একটুখানি এবার বই নিয়ে বসতে হবে, না হলে যেটুকু মানে
ছিল হাতের মধ্যে সেটুকু বাইরে বেরিয়ে যাবে। জানি পলিটিক্যাল নানা রকম প্রবলেম রয়েছে, কিন্তু নিজেকে তো প্রিপেয়ার থাকতেই হবে, তাই না? নিজের যতটুকু দেওয়া পসিবল ততটুকু দিতেই হবে, তারপর বাকিটা হচ্ছে ভগবানের হাতে বলবো না, বাকিটা হচ্ছে দিদির হাতে। বন্ধুরা কয়েক সপ্তাহ ধরে মানডে মিট আপটা করা হচ্ছে না, তো সেজন্য আমি ভাবলাম যে ব্লগের মধ্যে আপনাদের কয়েকটা প্রশ্ন উত্তর আমি নিয়ে নিই, কয়েকটা প্রশ্ন নিয়ে নিই এবং তার উত্তরটা করে দিই। প্রথম যে প্রশ্নটা নেব সেটা হচ্ছে নুরুল হক মানে লাভলি দি, তুমি ব্লগের টাইম সেটটা একটু বাড়াও না গো, যদি তোমার টাইম থাকে তোমাকে বেশি বেশি করে দেখতে চাই। অবভিয়াসলি লাভলি আমি চেষ্টা করব যে নেক্সট ব্লগগুলোর থেকে টাইমটা একটু বাড়ানোর জন্য আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, কারণ কি মানে ঘরের কাজকর্ম এইসবই তো সমস্ত কিছু আমি দেখাই, তো আমি চাই যে খুব বেশি বোর না হোক। তো যদি পছন্দ করো তোমরা অবশ্যই আমি ব্লগটা বাড়াবো, সেটা বাড়িয়ে 13-14 মিনিট করার চেষ্টা করব। তো মাই ওয়ার্ল্ড বলে একজন লিখেছেন যে রথযাত্রার যে আমার পোস্টটা ছিল তার মধ্যে লিখেছেন জিভে গজাটা খুবই টেস্টি, ভেরি টেস্টি লিখেছেন, আর লিখেছেন আমি মুসলিম। সো হোয়াট, আপনি মুসলিম তো তাতে কী হয়েছে? আমার অনেক মুসলিম বন্ধু রয়েছে আমার কন্ট্যাক্টসে, তারা আমাকে রথযাত্রায় উইশ করে এবং দুর্গাপুজোয় উইশ করে, আমি তাদেরকে ঈদ, তারপর হচ্ছে বাকরা ঈদ, যে সমস্ত ঈদগুলো আসে আর কি পরপর সমস্ত কিছুতে আমি তাদেরকে উইশ করি। তো উইশ করাটা কোনো ব্যাপার না, সেলিব্রেট আমরা সবাই করতে পারি, হতে পারে ধর্মটা আলাদা কিন্তু উৎসব তো সবার, তাই না? আর এই ধর্মটা তো আমরা তৈরি করিনি, সুতরাং আমাদের এটা নিয়ে ভাববার কিছু নেই, যারা পূর্বপুরুষরা তৈরি করেছিল তো সেই নিয়ে আমরা জাস্ট একটা কালচার আর কি, আর কোনো ব্যাপার নয়। তো আপনি উইশ করতেই পারেন, ঠিক আছে? এরপর যার কমেন্টটা নিয়ে নেব তার নাম হচ্ছে ভেরি ফানি, হ্যাঁ ভেরি ফানি নামটা পড়তেই আমার হাসি পাচ্ছে, ঝিঙ্কু পিনা, জানি না এটা আপনার নাম না আপনার ইউটিউবের মানে ইউটিউব চ্যানেলের নাম, তো নো ডাউট নামটা কিন্তু খুব ফানি, ঝিঙ্কু পিনা। তো আপনি লিখেছেন বিছনা না বলে বিছানা বলুন, শুনতে ভালো লাগে। তো আপনাকে বলে রাখি যে এটা আমাদের রাঢ়ী ভাষার একটা প্রচলিত উচ্চারণ বলতে পারেন, তো ঠিক আছে, শ্রী বামনদেব চক্রবর্তীর বইতেও এই কথাটা উল্লেখ করা রয়েছে, যেরকম আমরা জানালাকে জানলা বলি, তারপর বিছানাকে বিছনা বলি, তো এটা হচ্ছে সরল লোপ, আর অনেক ক্ষেত্রে আমরা স্বরের আগমনও করে থাকি। তো আমি যখন টিচার ট্রেনিং আর কি করতে গেছিলাম, তো এরকম অনেক অনেক ত্রুটি রয়েছে আমাদের রাঢ়ী ভাষায় প্রচলিত মানে কথার মধ্যে অনেক ত্রুটি রয়েছে, যেগুলোকে ত্রুটি হিসাবে কিন্তু ধরা হয় না, এটা ব্যাকরণে প্রত্যেকটা উচ্চারণকে এক একটা নাম দেওয়া হয়েছে, কোনোটা অভিশ্রুতি, কোনোটা হচ্ছে অপিনিহিতি, কোনোটা সরলোপ, কোনোটা স্বরের আগমন, এই সমস্ত কিছু নাম দেওয়া হয়েছে। তো আমি যখন একটা এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি, আপনার সঙ্গে মানে আপনাদের সবার সাথে, যে আমি যখন টিচার ট্রেনিং আর কি করতে গেছিলাম, ওখানে বেঙ্গলির যিনি টিচার ছিলেন তিনি আর কি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমাদেরকে বলছিলেন যে এই জিনিসগুলো একটা এমনই জিনিস যেরকম হচ্ছে এক গজ কাপড়, ঠিক আছে? আমরা যখন তাড়াহুড়োতে বলবো আমরা বলবো না এক গজ কাপড় নিয়ে এসো, আমরা বলি এক গজ কাপড় নিয়ে এসো, তো এক গজ মানে এ গ হয়ে গেল, ঠিক আছে? তো সেটাই উনি বলছিলেন আর কি, যে ইভেন এটা আমরা কেন মানে সব থেকে মানে উচ্চ স্তরের একটা উদাহরণ দিয়েছেন, যে এমনকি প্রেসিডেন্সি কলেজের যিনি বেঙ্গলির অধ্যাপক তারও ভুল হয়, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে হয়তো শুনতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো ভুল নয়, আর এটাই হচ্ছে আমাদের রাঢ়ী ভাষার প্রচলিত উচ্চারণ। শিল্পা বিট লিখেছো, মাঝে মধ্যে পান্তা ভাত খেতে মন্দ লাগে না, আর তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে, খুব ভাগ্য করে এইরকম হাজব্যান্ড পেয়েছো। একদম ঠিক কথা বলেছো শিল্পা, যে পান্তা ভাত খেতে সত্যি মন্দ লাগে না, মাঝে মধ্যে আমার তো ভীষণই ভালো লাগে, শরীর ঠান্ডা থাকে। লাস্টের লাইন যেটা লিখেছো, খুব ভাগ্য করে এইরকম হাজব্যান্ড পেয়েছো, একদম ঠিক কথা বলেছো শিল্পা। তো এই বিষয়ে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি, যেরকম হচ্ছে ওর যেরকম টেন্ডেন্সি মানে আমার হাজব্যান্ডের যেরকম মেন্টালিটি বা টেন্ডেন্সি, আমি চাই প্রত্যেকটা বিবাহিত পুরুষের এরকম মেন্টালিটি এবং টেন্ডেন্সি থাকুক। তার কারণ হচ্ছে ওর মেন্টালিটি হচ্ছে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক, সে অবিবাহিত হোক সে বিবাহিত হোক। আমাদের দেশে কি হয়, ম্যাক্সিমাম আমি বলবো 80%, হয়তো আমি পার্সেন্টেজটা কম বললাম, 90% হয়তো মেয়েরা আমাদের শহর গ্রাম সব ক্ষেত্রে মিলিয়ে আর কি, তো গ্রামে তো খুব বেশি হয়, ইভেন শহরেও ম্যাক্সিমাম, যে বিয়ে হয়ে যাওয়ার পরে কি হয়, সংসার ধর্ম, তারপর হচ্ছে একটা বেবি, তাকে মানুষ করা, এইভাবে চলতে থাকে। হয়তো আমরা অনেক কিছু তার আগে পড়াশোনা করে এসেছি, যেরকম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছি, অনেক ডিগ্রি বাড়িয়ে এসেছি, ব্যাস ওই ডিগ্রিগুলো আলমারি বন্দি হয়ে থেকে যায়। তো সবসময় ও আমাকে একটাই কথা বলেছে, দেখো ডিগ্রি বাড়িয়ে কোনো লাভ নেই, তুমি অল্প পড়াশোনা করো এবং সেটাকে কাজে লাগাও। আমি তো খুবই সত্যি অল্প পড়াশোনা করেছি, মানে পিএইচডি করিনি, এমএসসিও করিনি, এরকম বড় বড় ডিগ্রি আমি অর্জন করিনি, জাস্ট
টিচার হব বলে, প্রাইমারি টিচার হব বলে, এবং সেই পথে ও আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমি নিজে এখনও স্ট্যান্ড করতে পারিনি, আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি, সেটা প্রবলেম আমার, ঠিক আছে। আবার বলবো না যে শুধুমাত্র আমার প্রবলেম, যদি 10% আমার প্রবলেম হয়, 90% প্রবলেম হচ্ছে পলিটিক্যাল পার্টিস। তো যাই হোক, সেসব আলাদা ব্যাপার। তো এতটাই সাপোর্টিভ ও, মানে আমাদের বিয়ের প্রথম দিন থেকেও আমাকে এতটাই সাপোর্ট করে এসেছে যে বলার মতো নয়, যে ও শুধু একটাই জিনিস বলেছে ইভেন এখনও, যে তুমি নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ানো একটা মেয়েদের পক্ষে যে কতটা ইম্পর্ট্যান্ট, মানে সেটাও আমাকে সবসময় বলে আর কি, যে সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো। এবং নিজেরও খুব ভালো লাগে যখন দেখবে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো আমি অনেক চেষ্টা করলাম, প্রাইমারি টিচার, KVS, ইভেন এখনও চেষ্টা করে যাচ্ছি আর কি। তো এখন আমি 27 years old, জানি না কবে নিজের পায়ে দাঁড়াতে পারবো, দেখা যাক ভগবান কবে চায়। হ্যাঁ, তো রমা লিখেছো কী কী কিনলে দেখালে না, ব্লগটা ভালো হয়েছে, দেখিয়ে দিয়েছি কিন্তু আগের ব্লগে যে একটা ভিগো ক্রিম আর একটা নেল পলিশ কিনেছিলাম। পারমিতা দাস লিখেছো, পারমিতা লিখেছো যে দিদি তোমাকে কমেন্ট করলে কমেন্ট ডিলিট হয়ে যায় কেন? একদম পারমিতা, আমিও এটা নোটিস করেছি, তোমার কমেন্টগুলো মানে ক্রোমের মধ্যে আসছে, মানে আমাকে নোটিফিকেশান দিচ্ছে, যে কেউ কমেন্ট করুক না কেন আমাকে নোটিফিকেশান দেয়, মানে ইউটিউব স্টুডিও ছাড়াও আমাকে নোটিফিকেশান দেয় যে কে কে কমেন্ট করেছে। বাকিদের কমেন্টগুলো আমি দেখতে পাই, কিন্তু তোমার কমেন্টগুলো আমি ডিলিট হয়ে যায় কেন বুঝতে পারি না, হয়তো কী কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না। আর বাকিদের কমেন্টগুলো কিন্তু থাকে, তোমার কমেন্টগুলো কেন ডিলিট হয়ে যায়? ইভেন আমি যদি তোমার কোনো কমেন্টে রিপ্লাই করতে যাই, ওখানে দেখায় যে একটা কী প্রবলেম দেখায়, জানি না এটা কেন। যাই হোক, আই হোপ যে প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তুমি অনেক ভালো ভালো কমেন্ট করো, সেগুলো ডিলিট হয়ে যায়, আমারও খুব খারাপ লাগে। তো বন্ধুরা, আর বেশি লম্বা করছি না ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর আপনাদের এই লাইক, কমেন্টস, আমাদের মতন নিউ মানে ইউটিউবার যারা, যাদের হচ্ছে খুবই কম সাবস্ক্রাইবার, যারা আমরা নিউ, যারা বিগিনার, তাদের জন্য আপনাদের এই ভালো ভালো কমেন্টস, আপনাদের লাইক, এগুলোই হচ্ছে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন। তো সুতরাং আপনারা প্লিজ লাইক করতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন, কমেন্ট করতে থাকুন, শুধুমাত্র আমার চ্যানেলে নয়, যে সমস্ত নতুন ইউটিউবার বিগিনার্সরা রয়েছে তাদের চ্যানেলেও, তারা যদি অবশ্যই ভালো আপনাদেরকে সার্ভ করে এবং আপনাদের ভালো লাগে, ইভেন আমারটাও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বেশি লম্বা করলাম না ভিডিওটা, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।